আখলাক শব্দটি আরবি জোরে জোরে কেন অত আস্তে করলে তো আপনি শুনে পাচ্ছেন না ছাত্র কি শুনবো এক বসন এটার সব শাব্দিক শব্দটাই হচ্ছে অর্থ হচ্ছে স্বভাব শাব্দিক শব্দ হচ্ছে স্বভাব স্বভাব বলতে আমরা কোনটাকে বুঝি মানুষের দুশ্চরিত্র এবং ভালো চরিত্রটাকেই বুঝি আখলাক আখলাক কেউ প্রচলিত অর্থে সচরিত্র লোককে সচরিত্র বা লোককে কি বলে আখলাক বলে এখানে আখলাক কিন্তু দুটি গুণে গুণে নিত একটা হচ্ছে মন্দ চরিত্র একটা হচ্ছে ভালো চরিত্র ভালোটা হলো আখলাকে হামিদা আর মন্দ চরিত্র লোকটাকে কি বলা হয় আখলাকে জামিমা তাহলে এখানে বুঝতে পারলাম আখলাক বলতে আমরা প্রতিনিয়তই চলাফেরায় উঠা বসায় আমাদের যে স্বভাবের যে প্রকাশ পায় সেটাই হলো আখলাক আখলাক তাহলে আখলাক হচ্ছে দুশ্চরিত্র এবং ভালো চরিত্র ভালো হলো কোনটা যেটা আমরা ভালো কাজ করি প্রশংসনীয় কাজ করি এবং সচরিত্রবান যাকে বলা হয় আর মন্দ চরিত্র হলো যেটা খারাপ কাজ করলে মানুষকে কি বলে চরিত্রহীন ব্যক্তি বলে চরিত্রহীন ব্যক্তি পশুর সমান এবং ভালো কাজ করলে মানুষ কিভাবে প্রশংসিত হয় এটাই হলো স্বভাব এখান থেকে আমরা বুঝতে পারলাম স্বভাব কত প্রকার আখলাক কত প্রকার দুই প্রকার আখলাক কত প্রকার দুই প্রকার আর একটা হলো আখলাকে জামিমা অপ্রশংসিত তাহলে আখলাক কত প্রকার হলো দুই প্রকার একটা আখলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা
আখলাকে জামিমা, আখলাকে হামিদা হলো মানুষের প্রশংসনীয় গুণাবলী, প্রশংসনীয় গুণাবলী। আর আখলাকে জামিমা মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলো, সমষ্টির নামই আখলা। এক কথায় মানব চরিত্র সুন্দর ও নির্মল মার্জিত গুণাবলীকে আখলাকে কি বলা হয়? হামিদা বলা হয়। আখলাকে হামিদা বা এর অপর নাম হল হুসনুল খুলক। আখলাকে হাসনা বা হুসনুল খুলক, আখলাকে হাসনা বা হুসনুল খুলক। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ, মানবের এটা কিন্তু মানুষের মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই এর দ্বারাই মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষত্বের কি হয়, উপনীত হয়। মানবিকতা নৈতিকতার আদর্শের নাম হলো আখলাক। আখলাককে হামিদা, এই আখলাককে হামিদা মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে কিন্তু সুখ শান্তি বজায় আনে এবং এর উপর নির্ভরশীল হয়। যেমন সমাজের চোখে ভালো যেমন তেমনি মহান আল্লাহর নিকট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আহাবুন নাস ইলাল্লাহ আহসানুহুম খুলুকান, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্র বিচারে যে উত্তম। ইবনে হিব্বান। এজন্য মানুষকে আখলাককে আখলাক শিক্ষা দেওয়ার নবীরা ছিল অন্যতম দায়িত্ব ছিল, অন্যতম কি ছিল, দায়িত্ব ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সব ধরনের সদ্গুণ তার মধ্যে কি ছিল, বিরাজমান ছিল, সব ধরনের গুণ। ওয়া ইন্নাকা লা আল্লাহ খুলকেন আজিম, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। সূরা আল কালাম আয়াত চার। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চারিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত করেছি। বায়াকি, সুন্দর চরিত্রয় পূর্ণ, সুন্দর চরিত্রয় পূর্ণ। তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে বিচারে সুন্দরতম, এটা হচ্ছে বুখারি। তাহলে আমাদের সচরিত্রবান লোককে আমরা কি বলবো, আখলাকে হামিদা। তাহলে সচরিত্র আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। দুনিয়ার আগত সকল নবীর আসলে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এছাড়া পৃথিবীর স্মরণীয় বরণীয় মনীষীগণ উত্তম নৈতিক আদর্শ অনুশীলন করতেন। সচরিত্রের মাধ্যমে ইসলামের যাবতীয় সৌন্দর্য ফুটে ওঠে। এর জন্য ইসলামের আখলাকে হামিদা অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আখলাকে হামিদা হলো আমাদের উত্তম চরিত্রের গুণাবলী। এর মধ্যে আছে আমাদের তাকওয়া। তাকওয়াটা মানে কি, খোদা ভীতি, আল্লাহকে ভয় করে চলতে হবে। কাকে ভয় করে চলতে হবে? আমরা যেখানেই থাকি না কেন, আমরা খারাপ কাজ করি এবং ভালো কাজ করি, ভালো কাজ করি খারাপ কাজ করি, সবগুলোই কিন্তু আমাদের সঙ্গে কে আছেন, আল্লাহ একজন আছেন। আমরা কখনোই এটা থেকে কি পাবো না, মুক্তি পাবো না। আমরা যখনই বলি যে আমি চুপচুপ করে কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, দুনিয়াতে বিচার হবে না, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের সঙ্গে যে আছেন উনি তো অবশ্যই দেখতেছেন আমি ভালো কাজ করতেছি কি খারাপ কাজ করতেছি। এই তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা, পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি। আত্মশুদ্ধি বোঝানো হয়েছে আমাদের নিজের আত্মাকে কিন্তু প্রথমে কি করতে, শুদ্ধি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নিজকে যখন আমি পরিপূর্ণ, আমার নিজের উপর যখন আত্মবিশ্বাস থাকবে, অন্যের প্রতিও সেটা কি দেখবে, আত্মবিশ্বাস থাকবে। আমি যদি নিজেকে বিশ্বাস না করতে পারি, কিন্তু তখন আমি কাউকে বিশ্বাস করে উঠতে পারবো না। এজন্য আমাদের আত্মশুদ্ধি বা আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় এবং অত্যাচার পাপ কাজ থেকে বিরত থাকার নামে হলো তাকওয়া। অন্য কথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকেই বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা এবং পালনকর্তা, তিনি আমাদের সবকিছু দেখেন এবং জানেন। এজন্য
জন্য আমাদের অন্যায় এবং অত্যাচার অশ্লীল কথা কাজ এবং চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে সব পাপ থেকে অবশ্যই কিছু থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ তাআলাকে তাকওয়া অর্জন তাকওয়াবান ব্যক্তি কখনো অন্যায় এবং অশ্লীল কাজ করতে পারে না। তাকওয়া একটি হলো মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকে সম্মান মর্যাদা ও সফলতা দান করে। ইসলামী পরিবেশে ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদান ব্যক্তি হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আত্তাকুম। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহ তোমাদের সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত। আজকে আমি এখানে আখলাক সম্পর্কে তোমাদের আখলাক সম্পর্কে পড়া দেয় থাকলে আখলাকে হামিদা বাড়ির কাজ এখানে আমি শেষ করতেছি। বাড়ির কাজ দেওয়া থাকলো সম্পর্কে দশটি বাক্য লিখবে। এ বলে আমি এখানে আমার ক্লাস শেষ করলাম। তোমরা বাসায় ভালো করে আরো চর্চা করবে। লেখাপড়া ছাড়া কোনো কি নেই, লেখাপড়াই অবলম্বন। লেখাপড়া সব বিদ্যার ভাগ হয়, কিন্তু সব সম্পদের ভাগ হয়, কিন্তু বিদ্যার ভাগ হয় না। এই জন্য আমাদের লেখাপড়াটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো।